আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বে আপনাদের সামনে মোট 20টি প্রশ্নের উত্তর উপস্থাপন করেছিলাম। আজকে আপনাদের সামনে আরও 20টি প্রশ্নের উত্তর, অর্থাৎ 21 থেকে 40 নম্বর প্রশ্নের উত্তর উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে কালক্ষেপ না করে চলুন আমরা শুরু করি। 21 নম্বর প্রশ্ন, রাশেদুল ইসলাম বরিশাল থেকে লিখেছিলেন, নামাজে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল না উঠালে কোনো অসুবিধা হবে কি না? আর যদি আঙ্গুল উঠানো লাগে তাহলে কখন এবং কতটুকু সময় উঠাতে হবে? এ প্রশ্নের উত্তর হলো, আমরা যখন নামাজে তাশাহুদের বৈঠকে বসি তখন এই শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করতে হয়, এটা একটা সুন্নাহ আমল। তবে কেউ যদি এই শাহাদা আঙ্গুলি উঠাতে ভুলে যায় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। তবে যেহেতু এটা একটা সুন্নাহ, অতএব আমাদের শাহাদা আঙ্গুলি ইশারা করা তাশাহুদের বৈঠকে অবশ্যই উচিত। আর তার নিয়ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের বৈঠকে বসতেন এবং যখন তাশাহুদের মধ্যে দোয়া মাসুরার মধ্যে যখন দোয়া করতেন, দোয়ার শব্দগুলো আসতো, তখন তিনি হাতের আঙ্গুলি ইশারা করতেন। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। তবে কেউ কেউ বলেছেন, ওলামায়ে আহনাফ, যে তাশাহুদের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদা বাক্য পাঠ করা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হাতের আঙ্গুলি ইশারা করতে হয়। তবে এ বিষয়ের হাদিসগুলো বিশ্লেষণ করে যতটুকু বোঝা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত তার ডান হাতের সমস্ত আঙ্গুলিগুলো মুড়িয়ে রেখে এই শাহাদা আঙ্গুলিটা ফ্রি রাখতেন এবং মাঝে মাঝে ইশারা করতেন। কখন কখন ইশারা করতেন এবং কয়বার ইশারা করতে হবে, এটা নিয়ে একটা মতপার্থক্য আছে। তবে মূল কথা হলো, হাতের এই চারটা আঙ্গুলি মুড়িয়ে রেখে এই শাহাদা আঙ্গুলিটা ফ্রি রাখা, নারী পুরুষ সকলেই, এবং শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে ইশারা করা, তার মানে কিছুক্ষণ পরপর এরকম ওঠানো নামানো নয়। 22 নম্বর প্রশ্ন, মসজিদপুর হিলি দিনাজপুর থেকে লিখেছিলেন আবদুল্লাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, পিতার সাথে খারাপ ব্যবহার করা হয়ে গেছে, এখন সেই পিতা মৃত, তার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, এই মুহূর্তে কি করলে ক্ষমা পাওয়া যাবে? তো তিনি তার পিতার সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছিলেন তার জীবদ্দশায়, কিন্তু তার পিতা এখন মৃত, তার পিতার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, অবস্থায় কি করতে পারে? এই অবস্থায় যা করতে হবে তা হলো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পিতার জন্য মাগফিরাত কামনা করতে হবে, তার পিতার জীবদ্দশায় যে গুণাগুলো করেছিলেন সেই গুণার জন্য তাকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর তার পিতার জন্য বেশি বেশি সাদকা করতে হবে, এটাই হলো তার জন্য এখন করণীয়। 23 নম্বর প্রশ্ন লিখেছিলেন মোহাম্মদ আন্তর, প্রশ্ন লিখেছিলেন, আমি জানাজার নামাজের সব নিয়ম কানুন জানি, এখন আমি ইমাম হয়ে জানাজার নামাজ পড়াতে পারবো কি না? উত্তর হলো, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, জানাজার নামাজের সব কিছু যদি আপনি জানেন, তাহলে আপনি আপনার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের জানাজা পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অসুবিধাটা হলো আমাদের সামাজিকতা, আমাদের সমাজের মানুষ যার মধ্যে পরিপূর্ণ সুন্নাহ নেই, যার দাড়ি নেই, যার মাথায় টুপি থাকে না, যার পরনে সুন্নাতি লেবাস থাকে না, সে যদি কখনো ইমামতির মশল্লায় দাঁড়ায়, জানাজা হোক, ঈদের নামাজ হোক, আর যে কোনো নামাজই হোক না কেন, সে যখন ইমামতি করতে দাঁড়ায় তখন সমাজের সাধারণ মানুষগুলো সেটা খুব ভালোভাবে নেয় না, আর নেওয়াটাও উচিত নয়। এজন্য অবশ্যই সুন্নতের পাবন্দ করতে হবে। আর যদি আপনি সব কিছুই জানেন, আপনার মতো অন্য কে এরকমভাবে হয়তো জানে না উপস্থিত লোকদের মধ্যে, তাহলে আপনি অবশ্যই জানাজার ইমামতি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে সমস্যাটা হলো সুন্নতের পাবন্দি না থাকা। অধিকাংশ লোকের মধ্যে যেহেতু সুন্নতের পাবন্দি থাকে না, মুখে দাড়ি থাকে না, সুন্নতের লেবাস থাকে না, টুপি থাকে না, ইত্যাদি কারণে সবাই সকলকে ইমাম হিসেবে মেনে নিতে পারে না, তবে ইমামতি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 24 নম্বর প্রশ্ন, সূত্রাপুর পুরান ঢাকা থেকে লিখেছিলেন মুবাশ্বিরা। তিনি প্রশ্ন লিখেছিলেন, আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা নামাজে সালাম ফেরানোর আগে পড়তে হয় নাকি পরে পড়তে হয়? এ প্রশ্নের উত্তর হলো, আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা নামাজের মধ্যেই পড়া যায়, আর পড়ার সময় হলো যখন আমরা শেষ বৈঠকে তাশাহুদের বৈঠকে দোয়া মাসুরা পাঠ করি, তখন এই দোয়াগুলো পাঠ করতে পারি।
এ জাতীয় আরো অনেক দোয়া পাঠ করতে পারি সালাম ফেরানোর পূর্বে দোয়া মাসুরা পড়ার সময়। 25 নম্বর প্রশ্ন কিশোরগঞ্জ থেকে লিখেছিলেন বিলকিস আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, এমন কোন আমল আছে কিনা যে আমল করলে স্বামীর মনটা নরম হয়, স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়? তো সেই বোনের এই প্রশ্নের উত্তরটি হলো যে স্বামীর ভালোবাসা বৃদ্ধির জন্য প্রথম শর্ত হলো আপনাকে নমনীয় হতে হবে, আপনার স্বামীর প্রতি কেয়ার বৃদ্ধি করতে হবে, স্বামীকে বেশি ভালোবাসা দেখাতে হবে এবং স্বামীর সেবা শুশ্রূষা বাড়িয়ে দিতে হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ রাতে দোয়া করতে হবে। সাথে সাথে একটা স্পেসিফিক আমল শিখিয়ে দিতে পারি, তা হলো সূরা ফাতিহার আমল। আপনি যখন রাতে স্বামীর সাথে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে এক গ্লাস পানির মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 11 বার পাঠ করে আপনি ওই এক গ্লাস পানির মধ্যে দম করে সেই পানিটা স্বামীকে খাওয়াবেন। এভাবে নিয়মিত খাওয়াতে থাকেন আর সাথে সাথে শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতে থাকেন। তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি আপনার স্বামীকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন, ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন, অন্তরকে নরম করতে পারবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই করবেন। এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আর স্পেসিফিক আমলটা নিয়মিত করতে হবে ইনশাআল্লাহ। 26 নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন আল আমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, যদি কোনো হুজুরের আকিদা ঠিক না থাকে ও বিদাতি কথাবার্তা বলে, তার পিছনে কি নামাজ পড়লে নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, কোনো হুজুরের আকিদা যদি ঠিক না থাকে, তার আকিদার মধ্যে যদি গলত থাকে, যদি বিদাত থাকে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম নয়। তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে, তবে তার মধ্যে যদি শিরক থাকে, তার আকিদার মধ্যে সরাসরি যদি শিরক থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি মাখলুককে অংশীদারিত্ব স্থাপন করতে স্বীকারোক্তি দেয়, এরকম শিরিক যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে সে যত বড় ইমাম হোক, যত বড় হুজুর হোক না কেন, তার পিছনে নামাজ হবে না। যার মধ্যে শিরিক রয়েছে, যার আকিদার মধ্যে স্পষ্টভাবে শিরিক রয়েছে, যার কথার মধ্যে স্পষ্টভাবে প্রকাশ পায় যে তার আকিদায় শিরিক রয়েছে, তাহলে তার পিছনে নামাজ হবে না। তবে কোনো হুজুরের মধ্যে যদি বিদআত থাকে, তার কথাবার্তার মধ্যে যদি বিদআতের গন্ধ পাওয়া যায়, তাহলে তার পিছনে নামাজ হবে, তবে সেই হুজুরকে অবশ্যই সতর্ক করতে হবে, বোঝাতে হবে যে হুজুর আপনি যে কথাগুলো বলতেছেন সে কথাগুলো তো বড় বড় ওলামা ইকরামের সাথে মিলতেছে না, বা কোরআন হাদিসের সরাসরি বিপরীতে চলে যাচ্ছে, আপনার আকিদার মধ্যে গলত দেখা যাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, এভাবে হুজুরের সাথে আলোচনা করা, সংশোধনের জন্য চেষ্টা করা উচিত। 27 নম্বর প্রশ্ন মালয়েশিয়া থেকে লিখেছিলেন আনিস কাজী। তিনি প্রশ্ন লিখেছিলেন, মুসলিমদের জন্য লটারি টাকা হারাম, তবে লটারিতে টাকা পেয়ে সেই টাকা যদি অসহায় মানুষদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আমার কোনো গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মুসলিমদের জন্য প্রথমত লটারি ধরাটাই হারাম, দ্বিতীয় হলো লটারি জিতে যাওয়ার পরে যে টাকাটা পায় সেই টাকাটা খাওয়াও হারাম, দুইটা হারাম মনে রাখবেন। প্রথম হারাম হলো লটারি ধরা, দ্বিতীয় হারাম হলো লটারি জেতার পরে সেই টাকাটা নিজে খাওয়া। তো আপনি যদি লটারি টাকাটা নিজে নাও খান, লটারি ধরার জন্য কিন্তু আপনার অপরাধ আছে, আপনার গুনাহ আছে। তারপরেও যদি কেউ ভুলে না জানার কারণে লটারি ধরে ফেলেন, আর যদি কোনো এক সময় জিতে যান আর অনেক টাকা পেয়ে যান, তাহলে সেই টাকা তো নিজে খেতে পারবেন না, কারণ দুই নম্বর গুনার সাথে আপনি আবার জড়িয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনি যা করতে পারেন, যেটা আপনি বললেন যে অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে আপনি বণ্টন করে দেবেন, তাতে কোনো সমস্যা নেই, তবে প্রথম গুনাহ থেকে কিন্তু আপনি বাঁচতে পারলেন না, আর দান করে দেওয়ার কারণেও কিন্তু আপনার কোনো সওয়াব হলো না। এজন্য লটারির কাছে না যাওয়াই উত্তম, লটারি মুসলমানদের জন্য ধরাটাই হারাম। 28 নম্বর প্রশ্ন মুন্সিগঞ্জ থেকে সেনা সদস্য মোহাম্মদ সাদেক হোসেন প্রশ্ন লিখেছিলেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে শেষের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলাতে হয় এবং শেষের 2 রাকাত বা 1 রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা পড়তে হয় না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যেতে হয়, যেমন মাগরিবের 3য় রাকাতে এবং জোহরের 3য় এবং 4য় রাকাতে, আসরের 3য় এবং 4য় রাকাতে, এশায় 3য় এবং 4য় রাকাতে, শেষের এই 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা পড়তে হয় না। তবে অন্য যে কোনো নফল সুন্নত নামাজে
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। সাথে সাথে আরেকটা প্রশ্ন তিনি লিখেছিলেন যে ওজোর ছাড়া বাসায় নামাজ পড়লে হবে কিনা। বিনা ওজোরে পুরুষ লোক যদি বাসায় নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। 29 নম্বর প্রশ্ন, নাজিরা বাজার পুরাতন ঢাকা থেকে তাহসান ফাহিম লিখেছিলেন, নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লে হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নেই। প্রথম রাকাতে সূরা নাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও যদি পড়া হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ সূরা ইখলাসের চাইতে সূরা ফালাক বড়। সেই হিসেবে সূরা ফালাকটা আগে পড়লে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে যারা ক্ষতি মনে করেন বা অসামঞ্জস্য মনে করেন তাদের কথা হলো যে সূরা ইখলাস তো আগে, সিরিয়াল অনুযায়ী সূরা ফালাক তারপরে, অতএব সিরিয়াল মেনটেন করা কি জরুরি না? এর উত্তর হলো, নামাজে সূরা পড়ার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করাটা আবশ্যিক নয়। মূল সুন্নাহ যেটা, তরিকা যেটা, সেটা হলো প্রথম রাকাতে অপেক্ষাকৃত বড় সূরা, দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সূরা বা ছোট তেলাওয়াত আর বড় দীর্ঘের তেলাওয়াত, এটা মেনটেন করাটা হলো তরিকা। তবে কেউ যদি সিরিয়াল মেনটেন না করে আগেরটা পরে এবং পরেরটা আগে পড়ে ফেলে তাতে নামাজের কোনো ক্ষতি হয় না। এ কথাটা আমি ইতিপূর্বে আপনাদের সামনে অনেকবার বলেছি, আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। 30 নম্বর প্রশ্ন, ঢাকার বাসাবো থেকে লিখেছিলেন মরিয়াম, তিনি প্রশ্ন লিখেছিলেন যে নামাজে সূরা কেরাত আওয়াজ করে পড়া যাবে কি না, কেননা মনে মনে পাঠ করলে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তিনি যেহেতু একজন বোন, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন মহিলারা যে কোনো নামাজে সূরা কেরাত জোরে পড়তে পারবে কি না। তার প্রশ্নের উত্তর হলো, তিনি তার প্রশ্ন লিখেছিলেন যে মনে মনে পড়লে নামাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা সত্য কথা। কোনো নামাজেই মনে মনে সূরা কেরাত পাঠ করলে হবে না, অবশ্যই উচ্চারণ করে জিহ্বা নাড়িয়ে পাঠ করতে হবে। তবে আপনি যেটা জানতে চেয়েছেন মৃদু আওয়াজে বা শব্দ করে পড়া যাবে কি না, একজন নারী হিসেবে আপনি এতটুকু শব্দ করে পাঠ করতে পারেন যেটা আপনার মুখ থেকে বের হওয়ার পরে আপনি আপনার কানে স্পষ্ট শুনতে পান, আশেপাশে যারা আছে তারা কেউ শুনতে পাচ্ছে না, তবে আপনি যেটা উচ্চারণ করতেছেন সেটা আপনি আপনার কানে শুনতে পাচ্ছেন, এরকম মৃদু আওয়াজে পাঠ করতে পারবেন যে কোনো নামাজে, এতে কোনো সমস্যা হবে না। তবে খুব বেশি উচ্চ স্বরে আওয়াজ করাটা নারীদের জন্য উচিত নয়। 31 নম্বর প্রশ্ন, কুষ্টিয়া থেকে লিখেছিলেন আরিফ আহমেদ, তিনি প্রশ্ন লিখেছিলেন যে সালাতের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু মসজিদে আজান হয়নি, এমন সময় সালাত আদায় করা যাবে কি না। এই প্রশ্নের উত্তর হলো যে সালাতের ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করা যাবে, মসজিদে আজান হোক আর না হোক তাতে কোনো সমস্যা নেই। যেখানে মসজিদ নেই, যেখানে আজানের কোনো ব্যবস্থা নেই, সেখানে তো ওয়াক্ত হলে আর নামাজ পড়তে হবে। আজান শুনলাম নাকি শুনলাম না, মসজিদের মাইকে আজান হলো নাকি হলো না, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো নামাজের ওয়াক্ত হলো কিনা, সালাতের ওয়াক্ত হলো কিনা, ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবো, এতে কোনো সমস্যা নেই। 32 নম্বর প্রশ্ন, পুরাতন ঢাকা নাজিরা বাজার থেকে লিখেছিলেন তাহসান ফাহিম, তিনি প্রশ্ন লিখেছিলেন যে বাড়িতে যদি নামাজের জামাতের আয়োজন করা হয় তাহলে ওখানে কি আলাদাভাবে আজান দেওয়া লাগবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি বাড়িতে নামাজের জামাত করে তাহলে তার জন্য আলাদাভাবে আজান দেওয়া লাগবে না, তবে একামত দেওয়া লাগবে। একামত দিয়ে জামাত শুরু করতে হবে, স্বতন্ত্রভাবে আজান না দিলেও চলবে, তবে আজান দেওয়াটা কিন্তু উত্তম। কেউ যদি আজান দিয়ে তারপরে একামত দেয় এবং সবাই মিলে জামাত করে বাড়িতেই নামাজ পড়ে বা মাঠে ঘাটে যে কোনো জায়গায় নামাজ পড়ে তাহলে সেটাই উত্তম। তবে কেউ যদি শুধুমাত্র একামত দিয়ে জামাত শুরু করে দেয় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। 33 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে কামরুন নাহার লিখেছিলেন, মহিলাদের জন্য আজানের উত্তর দেওয়া কতটুকু জরুরি? আজানের উত্তর দেওয়া, আজানের জবাব দেওয়া নারী পুরুষ সকলের জন্য এটা উত্তম আমল। আজানের জবাব দেওয়ার অনেক ফজিলত রয়েছে, সেটা নারী পুরুষ সকলের জন্য একই। নারী হোক কিংবা পুরুষ হোক সকলেই আজানের জবাব দেবে, আজানের উত্তর দেবে, এটা খুবই ফজিলতপূর্ণ। 34 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে জিহাদুল ইসলাম লিখেছিলেন, আমি একজনকে খুব পছন্দ করি, মেয়ের পক্ষের সবাই বিয়ে দিতে রাজি আছে কিন্তু ছেলের পক্ষের কেউ রাজি নেই, তাহলে এই প্রেক্ষিতে বিয়ে করলে তা বৈধ হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, বিয়ে বৈধ হওয়ার জন্য মেয়ে পক্ষের সম্মতি জরুরি, মেয়ের গার্জিয়ানের সম্মতি ছাড়া বিয়ে বৈধ হয় না,
তবে ছেলে পক্ষের যদি কেউ গার্জিয়ান না থাকে, অর্থাৎ ছেলে পক্ষের যদি সম্মতি না থাকে, তাতেও বিয়ে বৈধ হয়ে যায়। যদি মেয়ে পক্ষ রাজি থাকে এবং যে বর, যে জামাই, যে ছেলে, সে যদি রাজি থাকে, তাহলে সাক্ষী সমেত বিবাহ করলে বিবাহ বৈধ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো, সুন্নাহ হলো উভয় পক্ষের সম্মতি নেওয়া। 35 নম্বর প্রশ্ন, টাঙ্গাইল থেকে লিখেছিলেন সোহেল, প্রশ্ন লিখেছিলেন কুরবানির পশু জবাই করার দোয়া কি, কীভাবে জবাই করতে হয়। এই প্রশ্নের উত্তর হলো, কুরবানির পশু হোক, যে কোনো পশু হোক, জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিতে হয়, এটাই সুন্নাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু এতটুকু পাঠ করেই ছুরিয়ে চালিয়ে দিতে হবে, তাতেই সুন্নাহ আদায় হয়ে যাবে। 36 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন আফরোজা, তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে ঘুমানোর আগে যদি ওযু না থাকে তাহলে কি কোনো সুরা বা দোয়া পাঠ করা যাবে কিনা। উত্তর হলো যাবে, রাতে ঘুমানোর পূর্বে যদি ওযু না থাকে, শুয়ে শুয়ে ঘুমানোর পূর্বে কোনো সুরা পাঠ করা বা দোয়া পাঠ করতে কোনো সমস্যা নেই। 37 নম্বর প্রশ্ন, চাঁপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ আজম আলী লিখেছিলেন কুরবানির ভাগার টাকা কারো কাছ থেকে ধার করে নিয়ে সেই টাকা যদি ঈদের নামাজের পূর্বে শোধ করে দেওয়া হয় তাহলে ভাগা হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো হবে, এতে কোনো সমস্যা নেই। আপনি যদি কারোর থেকে ধার নিয়ে কুরবানির ভাগের টাকাটা জোগাড় করেন এবং ঈদের নামাজের পূর্বে দিয়ে দেন অথবা পরেও যদি দেন, তাতেও আপনার ভাগের কোনো সমস্যা হবে না। 38 নম্বর প্রশ্ন, সাতক্ষীরা থেকে আব্দুর রহমান লিখেছিলেন ইমামের সাথে সূরা ফাতিহা পড়ে শেষ করতে পারিনি, এতে কোনো সমস্যা হবে কি না, এবং রুকু সেজদা তাসবিহ জোর সংখ্যায় পড়লে হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, ইমামের সাথে যদি আপনি সূরা ফাতিহা পাঠ করেন আর সূরা ফাতিহা পাঠ করে যদি শেষ করতে না পারেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, আপনার নামাজ হয়ে যাবে, যেহেতু আপনি ইমামের পিছনে আছেন। আর ইমামের পিছনে যদি আপনি সূরা ফাতিহা পাঠ নাও করেন, তাতেও আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে রুকু সেজদা তাসবিহ জোর সংখ্যায় পড়লে হবে কি না। উত্তর হলো, বেজোর সংখ্যায় পাঠ করাটা সুন্নত, যদি কখনো ভুলবশত জোর হয়ে যায়, অধিক পাঠ করতে গিয়ে যদি জোর সংখ্যায় হয়ে যায় মনের ভুলে, তাহলে কোনো সমস্যা নেই। 39 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে তাহমিনা লিখেছিলেন অজু অথবা ফরজ গোসলের সময় নাকে পানি দেওয়ার সময় পানি টান দিয়ে নাকের ভিতরে নেওয়া আবশ্যক কিনা। এই প্রশ্নের উত্তর হলো, অজু কিংবা ফরজ গোসলের সময় যখন নাকে পানি দিতে হয় তখন পানিটা হাত দিয়ে নাকের ভিতরে পৌঁছে দেওয়াটা উত্তম, তবে নাক দিয়ে টান দিয়ে পানি একদম ভিতরে পৌঁছে নেওয়াটা জরুরি নয়। কেউ যদি হাতে পানি নিয়ে নাক দিয়ে টান দিয়ে নাকের ভিতরে পানি নেয় তাহলে হয়ে যায়, আবার কেউ যদি হাতের আঙ্গুলি ভিজিয়ে নাকের ভিতরে পানি পৌঁছে দেয় তাতেও হয়ে যায়, তবে নাক দিয়ে টান দিয়ে পানি একদম ভিতরে নেওয়া, নরম জায়গা থেকেও ভিতরে প্রবেশ করিয়ে নেওয়াটা জরুরি নয়, শুধু পানিটা আঙ্গুল দিয়ে নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছে দিলে হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। 40 নম্বর প্রশ্ন, ঢাকার থেকে লিখেছিলেন আব্দুল আলিম, তিনি লিখেছিলেন দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয়। এই প্রশ্নের উত্তর হলো, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে ছোট্ট একটা দোয়া পাঠ করতে হয়, তা হলো রব্বে গফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দিন। এই ছোট্ট একটা কথা, ছোট্ট একটা দোয়া, রব্বে গফিরলি, রব্বে গফিরলি, একবার অথবা একাধিকবার রব্বে গফিরলি, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আপনি যদি ছোট করে পড়তে চান রব্বে গফিরলি, অথবা বড় করে যদি পড়তে চান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়া পাঠ করতে পারেন। তো সম্মানিত দর্শক, দ্বিতীয় পর্বে 21 থেকে 40 নম্বর প্রশ্নের উত্তর আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কোনো কথা সময়ের সংক্ষিপ্ততার কারণে ছুটে যায় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যাদের প্রশ্ন উত্তরগুলো এখন উপস্থাপন করতে পারিনি তারা দয়া করে রাগ হবেন না, ইনশাল্লাহ আগামী পর্বে অর্থাৎ তৃতীয় অথবা চতুর্থ পর্বে আপনাদের প্রশ্নগুলো নিয়ে হাজির হব।